السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وصار على نهجه الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُّسْلِمُونَ. يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله جلت قدرته يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال النبي الامين صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاه او كما قال عليه الصلاه والسلام الله پاکیش اشیش مہربانی আমরা এই তালিমি বৈঠকে হাজির হওয়ার সুযোগ পেয়েছি যা আল্লাপাক তালিমি বৈঠকে হাজির হওয়ার তৌফিক দিলেন তারই বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহম সাল্লাহ আল্লাহ আল্লাহমারিক আলহ তালিমী বৈঠকের উপকারিতা সম্পর্কে তালিমি বৈঠকের গুরুত্ব সম্পর্কে এবং উপকারিতা সম্পর্কে কিছুদিন আগে এখানে আলোচনা করা হয়েছিল তালিমি বৈঠকের ফায়দাটা কি তালিমি বৈঠকে অংশগ্রহণ করলে কি কি ফায়দা হয় হাদিসের আলোকে কারো স্মরণ আছে কি নাকি উপস্থিত ছিলাম না অথবা উপস্থিত ছিলাম কিন্তু স্মরণে নেই আফাতুল এলমেনিসিয়ান এলেমের মসিবত হলো ভুলে যাওয়া ভুলে যাওয়াটা কঠিন জিনিস ভুলে ওই এলেমের কোনো মর্যাদা নেই মাছ ধরলাম আর নদী থেকে মাছ ধরে ডাঙায় ফেলে দিলাম আর মাছটা লাফাতে লাফাতে আবার নদীতে চলে গেল সারাদিন ধরে মাছ ধরবেন সন্ধ্যার সময় দেখবেন কিছুই নেই হাতে যেটা মাছ একটা ধরা হলো ওটাকে আগে জুত করে রাখতে হবে এক জায়গায় নাকের ভিতরে দড়ি লাগিয়ে অথবা কোনো শক্তিশালী মজবুত কোনো জায়গায় আটক করে রাখতে হবে যাতে ওই মাছটা ছুটে না যায় এরপরে আর একটা ধরার চেষ্টা করতে যেটা শিখলাম ওইটুকু যদি মনে না থাকে তাহলে সারা জীবন খালি শিখতেই থাকলাম আর ভুলতেই থাকলাম জীবনের শেষে গিয়ে দেখলাম আমার কোনো এলেম নেই আর এলেম থাকেই বা কী করি এলেম রাখার জায়গা তো নেই মেমোরি কার্ড ফুল হয়ে গেছে মেমরি ফুল হয়ে গেছে বস্তুবাদী চিন্তা ভাবনায় আপনি মোবাইলে দেখেন না মেমরি ফুল হয়ে গেলে আর কোনো নাম্বার সেভ করার জায়গা থাকে না তা আমাদের মেমরি ফুল হয়েছে বস্তুবাদী চিন্তায় যার ফলে এলএম ঢুকার মতো মেমোরি কার্ডে জায়গা নাই জায়গাটা খালি করে ফেলতে হবে এবং সেটা জানতে হবে তালিম সর্বপ্রথম আল্লাপাক চালু করেছেন তালিমটা সর্বপ্রথম কে চালু করেছেন আল্লাফাক দলিল ও আল্লামা আসমা আকুল্লাহা আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে সব বস্তু শিখিয়ে দিলেন সব বস্তুর নাম শিখিয়ে দিলেন আল্লাহ শিখালেন আর আদম আলাহি সাল্লাম শিখলেন তাহলে মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং পাক। আর মানব মধ্যে প্রথম ছাত্র হলেন স্বয়ং আদম আলাহি সাল্লা ওয়াসাল্লাম তালিমের গুরুত্ব অপরিসীম মানুষকে আল্লাপাক সর্বপ্রথম যেই জিনিস দিয়েছিলেন সেটাই ছিল বিদ্যা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক প্রথমে তাকে তালিম শিখালেন এই জন্য তালিমটা খুব জরুরি জিনিস কোরআন এবং সুন্নার তালিম হাসিল করতে বসলে সেখানে কতগুলি ফায়দা আছে হাদিসে এসেছে রাসূলুলুল্লাহসাল্লাম বলছেন মাজতমা ক মুফিবাইতিমি বৈউত ইল্লাহ কেতলু না কিতাব আল্লাহ ওয়াতাদা রাসূল আফে বে ইল্লাহ হাফ আতুমুল মালাইকা ও কাশিয়া তুমার রহমে ও নজাল সাকি নদাহ কামা ফিল হাদিস যখনই কোনো কম কোনো ঘরে বসে কোরআন এবং সঈস তালিম নেওয়ার জন্য তখন ফেরেস্তা মণ্ডলী তাদেরকে বেষ্টন করে রাখে ফেরেস্তা মণ্ডলী তাদেরকে পাহারা দেয় যাদের পাহারাদার আল্লাহর ফেরেস্তা পৃথিবীর কোনো শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারে না আমরা মাঝে মাঝে আশ্চর্য হই মাঝে মাঝে আমরা নিজেরাই আশ্চর্য হই যে রাস্তাঘাটে চলি ফিরি অনেক মানুষ অনেক বাজে কথা ফোনের মধ্যে মোবাইলের মধ্যে বলে কিন্তু আল্লাফাক আমাদেরকে যে চালাচ্ছেন কীভাবে আমরা যে কিভাবে চলছি এটা আল্লাপাকের ডায়বি মদতে যে বান্দা চলে এর জ্বলন্ত প্রমাণ আপনারা আমরা যখন রাতে ঘুমাই তখন কত বিষাক্ত পোকা আছে সেই বিষাক্ত পুকা যদি কানের মধ্যে ঢোকে আর একটা কামড় দেয় মানুষের বাঁচার কায়দা নেই প্রোটেকশন দিয়ে রেখেছে বান্দা যখন ঘুমায় আল্লাপাক পাহারাদার নিযুক্ত করে রাখে যখন ফেরেস্তা যাদেরকে ঘিরে রাখে তাদের ক্ষতি করার কেউ নেই অগাসিয়া থুম রহমে আল্লাহর রহমত তাদের উপরে তাদেরকে ঢেকে ফেলে ও নাজালাত সাকিনা এবং প্রশান্তি তাদের উপরে নাজিল হয় সাকিনা শব্দের অর্থ হল টেনশন মুক্তি এন্টি টেনশন সাকিনা মানে স্থিরতা প্রশস্ততা প্রশান্তি মানুষ এখন হার্ড ইস্টক আর ব্রেন করছে খুব বেশি এটা ফিজিক্যাল সমস্যা যতটুকু তার চেয়ে মেন্টালি টর্চারিং বেশি আর মেন্টালি টর্চারিং মানুষের তখনই আসে মানুষ যখন দুশ্চিন্তায় ভোগে আর যার ইমান যত মজবুত তার দুশ্চিন্তা তত কম টেনশন নাই মানুষ যার ইমান আছে তার কোনো টেনশন রাত দেড়টার সময় রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ি কোথায় পাবো রাত দেড়টার সময় রাস্তার মধ্যে গাড়ি বিকল হয়ে গেল আর একটা গাড়ি কোথায় পাওয়া যাবে খুব দুশ্চিন্তা খুব সমস্যা কিন্তু যখনই তাকদীরের হাদিসটা মনে আসে যে আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখে রেখেছেন যে আমি কিভাবে এখান যাব আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখেছেন যে আমি এখান থেকে যাব যাবো এই চিন্তা যখনই মাথায় আসবে এই হাদিসটা যখনই মনে আসবে যার একই আছে আল্লাহর প্রতি তার আর কোনো সমস্যাই নেই আমি তো দাঁড়িয়ে থাকার মালিক আমি তো হাঁটা চলার মালিক আমি তো একটু খুঁজার মালিক গাড়ি খুঁজবো আমি কিন্তু বন্দোবস্ত আসমান থেকে হয়ে যাবে গাড়ি একটা নষ্ট হয়েছে তো আল্লাহর অর্ডারে নষ্ট হয়েছে মানুষ পারে না করতে আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রাখা আছে আমার ছেলে কি খাবে আমার মেয়ে কি খাবে আমি কি খাব কাজেই ইমাম যার বেশি তার টেনশন কম আর ইমাম যার কম তার টেনশন বেশি বেঈমানের ছেলেটা মারা গেল তো সব শেষ হয়ে গেল কারণ সে বস্তুবাদী পরকাল বলে তার কাজ কিছু নেই আর ইমানদারের ছেলে মারা গেলে ইমানদার শান্ত না পায় দুনিয়াতে ছেলে মারা গেছে পরকালে পাক আমার একটা বন্দোবস্ত করবেন এই ছেলে আমার জন্য সুপারিশ করবে। শান্তনা তার আছে বেঈমানের নৌকা গাঙে ডুবে গেছে বেঈমানের আর কিছু নেই সব শেষ কারণ বস্তুবাদী সে দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না আর ইমানদারের নৌকা ডুবে গেছে দুনিয়াতে যে আল্লাহর অর্ডারে মসিবত এসেছে সেই পাক এই মসিবতের বিনিময়ে আমাকে কিছু দান করবে সাকিনা তাদের উপরে নাজিল হয় আল্লাহ পাকের নিকটে যে সব ফেরেস্তা মন্ডলী আছেন তাদের কাছে পাক উল্লেখ করতে থাকেন দেখো তো ফেরেস্তা মন্ডলী আমার বান্দা কত পরিশ্রম করে আবার দেখো একটা তালিমি বৈঠকে হাজির হয়েছে দেখো তো ফেরেস্তা মন্ডলী আমার বান্দা একজন ছাত্র মানুষ দুই দিন পরে তার পরীক্ষা সে পরীক্ষার পড়া ফেলা রেখে তালিমি বৈঠকে হাজির হয়েছে মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব স্যার উনি তখন রাজশাহী ইউনিভার্সিটিতে কেবল যোগ দিয়েছেন আর আমরা তখন ঢাকাতে ছাত্র লেখাপড়া করি একদিন উনি ঢাকায় গেলেন ঢাকায় গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের এই মাসের সবরসূচি কী কী আছে বললাম এই মাসে আমাদের পরীক্ষা চলছে তো তাই আমরা আমাদের দাওয়াতি কর্মসূচি আপাত স্থগিত রেখেছি মহাতারা আমির জামাত সেদিন দুটা কথা বলেছিলেন একটা কথা বলেছিলেন দুনিয়ার পরীক্ষা বড় না হাতে পরীক্ষা বড় তো বললাম যে আখেরাতের পরীক্ষা বড় মমিনের শেষ সফলতা হলো আখেরাত কাজেই দুনিয়ার পরীক্ষা একটু কম হয়ে যাক আখেরাতের পরীক্ষা যেন নষ্ট না হয় আর একটা কথা বলেছিলেন তোমার ব্রেনের মালিক কি তুমি না তোমার আল্লাহ দাওয়াতি কাজের বরকতে পরীক্ষার হলে তোমার অজানা কথাটা স্মরণে আসতে পারে আর দাওয়াত বন্ধ রেখে সারা রাত ভরে পড়লে পরীক্ষার হলে গিয়ে তোমার পড়াটাও তুমি ভুলে যেতে পারো সফলতা বিফলতার চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে অতএব দাওয়াতি কাজ বন্ধ রেখে দুনিয়ারে পরীক্ষা চলবে না বুঝেছিলাম সেই দিন কথাগুলো আল্লাহ পাক বুঝার তৌফিক দিয়েছিলেন আরও কত কিছু আল্লাপাক দেখার সুযোগ দিয়েছে দুনিয়া দেখলে আশ্চর্য হওয়া লাগে লিবিয়ার একজন ছাত্র নাম তার উসামা মুস্তাফা তুরাইকি আমার ক্লাস ফ্রেন্ড আজকে সকালে পরীক্ষা ওর ও চলে গেছে মসজিদে নবীতে ফজরের সালাত আদায় করতে আমরা তো পারলে জামাত ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করি আর ও গেছে ফজরের জামাত ধরতে নয় কিলোমিটার দূরে মদিনা ইউনিভার্সিটি থেকে মসজিদে নবীতে ফজরের সালা দাদাই করে কোরআন তেলাবাদ করে আসছে পরীক্ষা রে আজকে কোন সাবজেক্ট পরীক্ষা আমান না আমি তো কিছু প্রস্তুতি নেই নাই নোট টোট তোমার কাছে কিছু আছে থাকলে আমাকে দাও আমার কাছে তো হ্যান্ড নোট কিছু আছে আমি নিজে পড়বো না তোমাকে দেব। বলছে পাঁচ মিনিটের জন্য দাও আমি একটু ফটো স্টেট করে নিয়ে আসি আজকে সকালে পরীক্ষা ও এখন হ্যান্ড নোট ফটো স্টেট করে পড়বে আপনি শুনে তাজ্জব হয়ে যাবেন এরকম মোটা নোট ও হাতে নিয়ে নেমে আসলো পাঁচতলা বিল্ডিংয়ের নিচে আবার পাঁচতলা বিল্ডিংয়ের উপরে উঠে চলে গেল চলে যাবো তোমার নোট তুমি নাও আমার পড়া শেষ বলে ফটো স্টার্ট করো নেই তুমি বলছো না যেতে যেতে পড়তে লাগলাম পাতা উল্টাতে উল্টাতে নিচে নামতে নামতে পড়া শেষ হয়ে গেল ফটো স্টেট করবো কী করে আশ্চর্য দুনিয়া আশ্চর্য মানুষ পৃথিবীর বুকে যে সমস্ত লৌহ মানব দিয়ে আল্লাফাক ইসলাম হেফাজত করেছেন সেরকম মানুষ এখনও বিদ্যমান আছে কোনটার কথা বলি আর কোনটার কথা সারি এর নাম ছিল ওসামা মোস্তফা তুরাইকি লিবিয়ায় বাড়ি আর একজন ছিল মদিনা ইউনিভার্সিটির আমার ক্লাস ফ্রেন্ড নাম ছিল দাউদ মির্জা এক মিনিট আগে যেটা শুনছে ওটা এখন লিখছে আর এখন যেটা শুনছে ওটা এক মিনিট পরে লিখবে মানে কান দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল শুনছে আর কলম দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল লেখছে আমরা এখনকারটা লিখতে গেলে তখন কটা ভুলে গেছি আর তখন কটা লিখতে গেলে এখন কটা আমার ছুটে গেছে কিন্তু ওর ছোটে না আর একজন ছিল আফ্রিকার মুসা কুনি ও একদিন ক্লাসে লিখতে আছে স্যার যা বলেন তাই লেখ দুইশ পাতা হয়ে যায় লিখতে লিখতে ওর এক এক মাসের ক্লাস শেষ হয় দুইশো পাতা ওর নোট হয়ে যায় লেখা একদিন সাউট সাইড টকিং করছেন স্যার ক্লাসে চট করে মোসা এক প্রশ্ন করে বস আমরা সবাই হাসলাম স্যারও হাসলেন স্যার বলছেন এটাও তুমি লিখেছ বলছে না হেজি স্যার আমি এটাও লিখেছি বলছে আমি যে ভাষণ দিচ্ছি বক্তব্য দিচ্ছি বক্তৃতার মাঝখানে যে সাইড টকিং করলাম তো সাইড টকিংটাও লিখে ফেলেছ তো স্যার সাইড টকিং কোনটা আর কোনটা মূল টপিক্স ওটা আমি বাড়ি যাইনি বাসাই করব কিন্তু আপনি যা বলছেন আমি ডাইরেক্ট খালি নোট করে যাচ্ছি এখন আর বোঝার সময়ও নেই কোনটা সাইড টকিং কোনটা মূল আলোচনা এটা আমি বুঝতে পারি না আর বুঝার সুযোগও আমার নেই আমি শুধু ডাইরেক্ট লিখে যাচ্ছি একটা শব্দ একটা হরফ তার ছোটে না ডাইরেক্ট চলন্ত বক্তৃতা ডাইরেক্ট হাতে লিখে ফেল সুবাহ আল্লাহ তো যাই হোক আল্লাফাক মানুষকে দিয়ে কাজ করে নেন দেখার আল্লাহ হুফিম নয়েন্দা আল্লাপাক বলেন বান্দা ফেরেস্তারা দেখো আমার বান্দা দুনিয়ার কাজ ফেলে আমার দাওয়াতি কাজে অংশ নিয়েছে এইগুলি হল দাওয়াতি কাজের ফায়দা আজকের আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব তাৎপর্য এবং সালাত ত্যাগকারীর বিধান গত বছর আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাহ সাল্লামের আদর্শে উজ্জীবিত আহলে জামাত ইব্রাহিম সালামের আদর্শ পৃথিবীর কোন জামাতের লোকেরা গ্রহণ করতে পারে নাই একমাত্র আহলে গ্রহণ করতে পেরেছে ইব্রাহিম আলহিসাল্লা সালামের আদর্শের মধ্যে প্রথম আদর্শ ছিল দলিল খুঁজে বের করা তার স্রষ্টাকে তিনি নিজে খুঁজে বের করলেন স্রষ্টা খুঁজে বের করে স্রষ্টার উপরে কায়মনোবাক্যে ইয়াকিন আনলেন এবং ঈমান আনলেন এ পর্যায়ে তিনি সন্তানকে বিজন মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন সেই দিন তিনি ঘোষণা দিয়েছিলেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গাইরি জি জারইন ইন দা বাইতিকাল মুহাররাম গাইরি জি জারইন

অরব্বেনাম ইন মি এস কাং তুমি দুরুহিয়তি বেওয়াদ বেওয়াদিম গায়েরি দি বাইতিকাল মহাররাম অরব্বেনা লিউকিমু সালাদ প্রভু হে ওরা যেন সালাদ কায়েমকারী হয় আমার সন্তানেরা যেন সালাদ কায়েমকারী হয় ইব রাহিমান সাল্লাম সেদিন দুয়া করলেন আমার সন্তানেরা যেন কায়েমকারী হয় কি জিনিস সালাতের কতটুকু গুরুত্ব এর দুনিয়া ও আখেরাতের ফায়দাটা কি এগুলি আজকে আমাদের আলোচ্য বিষয় পাক বলছেন

ওহে যারা ইমান এনেছ কাছেই সাহায্য চাও সবুরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে কাছে সাহায্য চাও সবর ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য ছাড়া মানুষ চলতে পারেন আর আল্লাহর সাহায্য আসার জন্য দুইটা জিনিস খুব জরুরি এক নম্বর হলো সবর আর এক নম্বর হল সালাদ সবর এবং সালাদ সারা আল্লাহর সাহায্য আসে না বেসবুর যারা যাদের ধৈর্য নাই অধৈর্য তাদের সাথে আল্লাহর কোনো কানেকশন নাই অধৈর্য লোকের সাথে আল্লাহ থাকেন না আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে থাকেন বালা মুসিবত বিপদ আফদ ইষ্ট যাতনা বেদনা সবকিছু আসবে মানুষের জীবনের ওতপ্রোত সাথী এই সাথী যখন সেখানে আসবে তখন সেখানে সবর করতে হবে কবি বলছেন জাজাল্লাহাল্লাহবা আরব তু বিহি বায়িকে ভুলে গেলাম কথাটা কবি বলছে জাজাল্লাহু আননিল মেসিবা আল্লাফাক মসিবতকে পুরস্কার দান করে। আমার পক্ষ থেকে আল্লাফক যেন মসিবতকে পুরস্কার দান করে বিপদকে যেন পুরস্কার দান করে বিপদটা হলো আমার নিয়ামক কবি বলছেন ওফার ওয়াগায়ে হে আমি এই মসিবতের দ্বারা আমার বন্ধু এবং আপন জোনার পরকে আমি বেছে নিতে পারি মসিবত না আসলে আপন পর আমি চিনতে পারি না মসিবতের সময় আপন পর চিনা যায় তাহলে মসিবত আসলে ধৈর্য ধারণ আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে সালাত শব্দের অর্থ সালাত হলো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ যেই সালাত ছাড়া ইসলাম কল্পনা করা যায় না মুসলিম জাহানের খালিফা উমর ই খাতাব রাজিয়াল বলছেন লাফিল ইসলাম তারাকা সালাত যারা ছেড়ে দেয় সালাতের কিছু অংশ ছেড়ে দেয় ইসলামে তাদের কোনো অংশই নেই ইসলাম থেকে সে সম্পূর্ণ আলাদা ইসলামের ভিতরে তার কোনো অংশ নেই যে সালাত ছেড়েছে অথবা সালাতের কিছু অংশ ছেড়ে দিয়েছে আমরা অনেক সময় বুঝি না আবার একটু বুঝায় দিলে বুঝি আপনি পরীক্ষায় পাশ করবেন কয় সাবজেক্টে সাবজেক্ট তো আপনার দশটা দশটাতেই পাশ করা লাগবে না নয়টায় পাশ করলে হবে দশটায় পাশ করা লাগবে তাহলে সালাত আল্লাহ পাঁচ অক্ত দিয়েছেন পাঁচ অক্তই পড়া লাগবে তোমাকে একটা সেরে দিলে হবে পশ্চিনকালেও নয় এই কথাটুকু আমরা বুঝি না সাধারণ পাবলিক তো অনেক দূরের কথা আলেম ওলামাই বোঝে না যে সালাত কি জিনিস আলেম ওলামাই জানে না ছেড়ে দিলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় আল্লাহ আকবর সোহানা আদায় করে ছেড়ে দিচ্ছে এই সালাতের অর্থটা কি সালাদ শব্দের অনেকগুলো অর্থ আছে তার ভিতরে দুইটি অর্থ আমি ব্যক্ত করব এখন একটি অর্থ হল জোড়া লাগানো যোগ দেওয়া সংযোজন করা একটার সাথে আর জোড়া লাগানোর নাম হলো সালাত আর সালাত শিলাতুন শব্দ থেকে সলাতুন শব্দ এসেছে আর সালাত মিনা শিলাতে শিলাতুন মানে হলো জোড়া লাগানো যোগ দেওয়া ওই যে যোগ কলম লাগায় গাছে দেখেন না এটা টক আম থাকলে ওটার গাছের ডালটা কেটে দিয়ে নতুন ডাল যখন বের হয় তখন মিষ্টি আমর সাথে যোগ লাগায় সলাতুন শব্দের অর্থ হলো যোগ লাগানোর সংযুক্তি স্থাপন সলাতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন হয় সংযুক্তি হয় আল্লাফাক বলছেন কসম তুস সালতা বাইনী ও বাইনা আব্দিন ইসফাইন ফাইন ফাতেহাকে আমি এবং আমার বান্দার মাঝখানে দুই ভাগে ভাগ করে নিয়েছি আল্লাফাক বলেন সুরফ ফাতেহা দুই ভাগে বিভক্ত অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দা কসম তু সলাতা এ কসম তু আল ফাতেহা সলাদ বলা হচ্ছে সুরাতুল ফাতেহাকে আর একটু বুঝতে সহজ হবে রাস্তায় বের হলে গাড়ি পাওয়া যায় নাম তার সিএনজি সিএনজি কি গাড়ির নাম কিসের নাম গ্যাসের নাম সিএনজি তো গাড়ির নাম হলো কে সিএনজি ছাড়াও গাড়ি চলে না ওই গাড়ির মূল চালিকা শক্তি হলো সিএনজি ওই জন্য ওর গাড়ির নামই সিএনজি হয়ে গেছে কিন্তু আসলে ওর গাড়ির নাম হলো ট্যাক্সি বেবি ট্যাক্সি বলেন বা তিন চক্র যান বলেন যাই বলেন বলবেন কিন্তু সিএনজি তো গাড়ির নাম না সিএনজি তো ওর গ্যাসের নাম ওই গ্যাসের নামে গাড়ির নাম হয়েছে সুরা ফাতেহার নাম হলো সালাত আর সালাতের নাম হলো সুরা ফাতেহা সালাদ সারা সুরা ফাতেহা সুরা ফাতেহা সর সালাত চলে না ওই জন্য আল্লাফাক বলছেন কসম তু সালাত আমি দুই ভাগে ভাগ করেছি সালাত মানে সুরা ফাতেহা সিএনজি মানে গাড়ি আর সিএনজি মানে গ্যাস সিএনজি গ্যাসেরও নাম আবার ওই গাড়িরও নাম সালাদটা হলো ফাতেহারও নাম সালাদটা সালাতেরও নাম কসম তু সলাতনি অবাইন আবদিন ইসফাইন

একমাত্র আল্লাহ আলহামদুলিল্লাহ আলম দাঁড়িয়ে ইমাম মুক্তাদি পড়বে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন আমেদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল ও ফেরেস্তা মন্ডলী দেখো আমার বান্দা আমার প্রশংসা করল মাটির মুখে আদম সন্তান তোমরা সেদিন মানা করেছিলে আদম সন্তান বানাতে হবে না ওরা মারামারি করবে ওরা মারামারি করে না গো ওরা মারামারির সময় মারামারি করে দেখো না মসজিদের মধ্যে সে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কি সুন্দর করে সরকারি দল আর বিরোধী দল এ দল আর ও দল চোদ্দ দল আর বারো দল আঠারো দল আর ছত্রিশ দল একসাথে দাঁড়িয়ে গেছে দেখো তো কেমন দৃশ্যটা দেখা যায় আমার বান্দাজে সুন্দর করে আমার প্রশংসা করলো

ওয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আসনা লাই আব্দি আল্লাহ পাক বলেন ওহে ফেরেশতা মণ্ডলী শোনো আমার বান্দা আমার গুনগান করলো ওয়াইযা ক্বালাল আব্দু ইয়া কানাবুদু ওয়া ইহদিনাস হ মালিক ইয়াউমিদ্দিন বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবসের একমাত্র মালিক তুমি হে আল্লাহ তখন পাক বলেন আব্দি আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করল তিনটা শব্দ বান্দা বললেন তিনটি জবাব পাক দিলেন যারা পড়েনি হতভাগা ওরা হতভাগা ওরা হতভাগা ওরা পোড়া কপাল ওদের বথ কেসমত যারা ইমামের উপর ভার দিয়ে বসে আছে ইমাম তোর বাপের চাকর নয় যে তোর নয়া পড়ে দিবে কথা শুনতে খুব খারাপ লাগে কষ্ট লাগে ব্যথা লাগে দুঃখ লাগে মরার পরে বুঝতে পারবে যখন দেখবে সারা জীবন করছো আর ইমামের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে বসে আছো সুরা ফাতে পড়ো নাই সুরা ফাতেহা না পড়লে সালাত হয় না লাম বাতিল রসুলা কিতাব সুরায় ফাতে যে পড়ে না তার সালাত নাই সালাতের কল্পনা অস্তিত্বে আসে না সুরা ফাতেহা না পড়লে ইমামের উপর ভার দিয়ে দায়িত্ব দিয়ে দিলাম আর বললাম একতে তু বেহাদ আল ইমাম ইমামের উপর আমি দায়িত্ব দিলাম ইমাম পড়বে আমি না পড়লেও চল আরে ভাই ইমাম পড়লে যদি আমার পড়া হয় তো ইমাম গিয়ে রুপুতে দোয়া পড়লে তা আমার আবার পড়া লাগে কেন ইমাম সানা পরলেন তখন আমার পরা লাগলো কেন ইমাম রুকুতে দোয়া পড়লেন আমার পরা লাগলো কেন ইমাম সেজদায় গিয়ে দোয়া পড়লেন আমার পরা লাগলো কেন ইমাম তাসাহুদ পড়লেন তো আমার লাগলো কেন ইমাম দরুদ পরলেন তো আমার লাগলো কেন ইমামের যদি পরা হলেই আমার পরা হতো তাহলে অন্য দোয়াগুলি আমার পড়া লাগতো না বলতে পারেন যে ইমামের সুরা তো শোনা যায় তা শাহুদ তো আর শোনা যায় না ওই জন্য ওটা শুনলে চলে আর এটা পড়তে হয় আলহামদুলিল্লাহ জোহরের সময় যে শোনা যায় না তখন আপনি কি করেন আসরের সময় যে শোনা যায় না তখন আপনি কি করেন মাগরিবের শেষ রাকাতে যে শোনা যায় না তখন আপনি কি করেন এশার শেষ দুই রাখাতে যে শোনা যায় না তখন আপনি কি করেন বড় জামাতের পিছনে যারা জানিয়ে থাকেন তারা যে শুনতে পান না তখন আমরা কি করি দিয়ে মানুষকে ধোকাবাজি অন্ধ করে রেখেছে আমি হুজুর পর্ব আর তুমি খালি দাঁড়িয়ে শুনবা তোমার চলবে আমার পড়া লাগবে না হুজুরের উপর ভার দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে কোরআন আয়াত করে শোনাই দিচ্ছে পাক বলছেন যখন কেরাত পরা হয় তখন চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো কিছুদিন আগে গাজীপুরে এক যুবক দাঁড়িয়ে বললেন শাহে সাহেব আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন তোমার বলো বলছে আল্লাহ বলছেন যখন কেরাত পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো আল্লাহ বললেন চুপ থাকতে নবী বললেন পড়তে আল্লাহর কথা মানবো না নবীর কথা মানবো হ্যাঁ রে তর্ক বাগিস আল্লাহ আর নবী দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিয়ে বসে আছে আল্লাহ কইছে চুপ থাকো আর নবী কইছে পড় আল্লাহ বলছেন যুবককে বললাম তুমি দুইটা কথা শুনে রাখো একটা শোনো যে আল্লাহর নবী দুইজনের মধ্যে কোনো সাংঘর্ষিক কোনো কথা নাই কোরআন আর হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো সাংঘর্ষিক কথা থাকবে না অসম্ভব কারণ কোরআন এবং সৈয়াদিসের উৎস এক জায়গায় আল্লাহ পাক বলছেন অমা ইয়ান তেকুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা নবী সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত হিনা নাজিল হয় ততক্ষণ পর্যন্ত তিনি মুখ খোলেন না তাহলে কোরআনটা এসেছে আল্লাহ নবীর মাধ্যমে ওটাও ওহির মাধ্যমে এসেছে হাদিসটাও এসেছে আল্লাহ নবী সাল্লাহ মাধ্যমে ওটাও ওহির মাধ্যমে এসেছে একটা লোহিয়ে মাতলু আর একটা লোহিয়ে গায়ের মাতল এক হলো আরো দুই একটি কথা রয়ে গেল আবারও বললাম মরা মাছ খাবেন তার দলিল কোথায় তাই তো মুফতি সাহেবকে একদিন জিজ্ঞেস করেছিলাম মরা মাছ যে খাওয়া যাবে তার দলিল কোথায় আল্লাহ বলছেন হরণিমাত আলাই কুমুল মাইতা তোমাদের জন্য যাবতীয় মুর্দা খাওয়া হারাম মরা ছাগল মরা গরু মরা বকরি মরা ভেড়া এগুলি খাওয়া হালাল না হারাম হারাম আল্লাহ বললেন মুর্দা খাওয়া হারাম কোরআনের আয়াতে দলিল মরা মাছ খাবেন দলিল কোথায় মুফতি সাহেব বললেন হাদিসে আছে নবী আলাইহি সাল্লাম বলছেন মাইতাতান আমাদের জন্য দুই প্রকার মুর্দা হালাল তার মধ্যে একটা হলো মরা মাস হালাল আল্লাহ বললেন মুর্দা হারাম হাদিসে আসলো মরা মাছ হালাল আল্লাহ বললেন মুর্দা হারাম আর হাদিসে আসলো মরা মাছ হালাল মরা মাছ খাচ্ছেন দলিলের ভিত্তি কোথায় হাদিসে মরা খাওয়া যাবে না দলিল কোথায় কোরানে ওখানে কোরআনের আয়াতকে অগ্রাধিকার দিয়ে চুপ থাকতে হবে তো এখানে দিয়ে মরা খাওয়া বন্ধ করে দাও কালকে থেকে ফতুয়া দাও মরা মাছ খাওয়া যাবে না বলেছিলাম মুফতি সাহেব আপনি যদি মরা মাসের বিরুদ্ধে ফতুয়া দেন আর বলেন যে কোরানে আছে মুর্দা হারাম আর হাদিসে আছে মরা মাছ খাওয়া হালাল কোরআনের পাওয়ার বেশি হাদিসের পাওয়ার কম অতএব কোরআন মানো মুর্দা মাছ খাওয়া বন্ধ করো কালকে সকালে মাসের ব্যাপারীরা তোমার মাসের আর আশা লাগবে না তোমাকে দুরুস্থ করার জন্য মাসের ব্যাপারী বলে তোর মুফতিগিরি ছুটাই বন্ধুগণ তাহলে কোরআন নাজিল হয়েছে নবীর উপরে হাদিস নবীর তরফ থেকে আল্লাহ পাক দিয়েছেন ওমাই আনিল হাওয়া নবীকে প্রশ্ন করা হলে নবী নীরব থাকতেন যতক্ষণ অহিন না হতো ততক্ষণ বলতেন না তাহলে কোন প্রকার মুর্দা হালাল আর কোন প্রকার মুর্দা হারাম ব্যাখ্যা কে দিবেন আল্লাহ নবী সাল্লাম কোথায় চুপ থাকতে হবে কোথায় পড়তে হবে ব্যাখ্যা নবী দেবেন নবী সাল্লাহ বললেন সুরাফা ফাতে সারা সালাত হবে না এরপরে এসে গেল জিজ্ঞেস করলাম বাবা ওই আয়াতের ভিতরে পাক দুইটি হুকুম দিয়েছেন যখন ইমাম পড়েন তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো কয়টা হুকুম মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো জোহরের সময় যখন ইমাম পড়েন তখন তো চুপ থাকা না হয় সম্ভব হলো কিন্তু শোনা যে সম্ভব হয় না আয়াতের মধ্যে হুকুম দুইটা যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো শুনতে হবে চুপ থাকতে হবে অর্ডার হয়েছে আল্লাহর দুইটা মাগরিবের সময় ইমাম পড়ছেন মনোযোগ দিয়ে শুনলাম চুপ থাকলাম সুরাফাতে নাই পড়লাম কিন্তু জোহরের সময় যখন ইমাম সাহেব পড়ছেন তখন আমি না হয় চুপই থাকলাম শুনব কী করে আয়াত যে কাটা পড়ে গেল আয়াত যেখানে মেলে না কাজেই সালাতের সাথে মিলালে ওটা মেলে না আর একটা কথা বাকি রয়ে গেল আলেম সাহেবকে জিজ্ঞেস করলাম আমাদের দিনী ভাই মাঝাবি আলেম বললাম যে আপনি যখন মসজিদে ঢোকেন আর দেখেন যে ইমাম কেরাত পড়ছে এসান এসার সালাতে আপনি হাজির হলেন ইমাম সাহেব পড়ছেন পহু আলা কুল্লি সাইয়া কদেল আল্লাদি ফলা কাল মাও তাওয়াল আয়াৎ লিয়া বুলু হুকুম আই হুকুম আহসান পহু আল আজি জুলগাফর ইমাম কেরাত পড়ছে এসআর জামাত আপনি তখন গিয়ে কি করেন হুজুর আমি আল্লাহ হকবর বই জামাতে সামিল হই তা আপনি আল্লাহ হকবর বলেন কেন ইমাম যখন তখন চুপ থাকতে হবে চুপি চুপি আস্তে আস্তে মুখ বন্ধ করে কাতারে গিয়ে বলবেন আল্লাহ কাতারে গিয়ে চট করে কানের মধ্যে বাড়ি দিয়ে তারপরে হাতটা নিয়ে এখানে দাঁড়ায় থাকবে আল্লাহ আকবার বলে আপনি সামিল হলেন কেন জামাতে ইমাম যখন পরে তখন মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো ইমাম তো কেরাত শুরু করেছে আপনি তো মসজিদে ঢুকেছেন আপনি আল্লাহু আকবার বলবেন কেন আপনি তো বলাই চলবে না আপনার আল্লাহু আকবার বলা যদি চলে তো আমার ফাতেহা বলাও চলবে নিজে যে কি বলে কোরআন হাদিসের বিরুদ্ধে মানুষ গেলে নিজে যে কি বলে সে নিজেও বোঝে না বলতেছিলাম সুরা ফাতেহা আল্লাহ এবং বান্দার মাঝখানে হলো ভাগ

আমার প্রশংসা করল আমার গুণগান করল আমার উচ্চ মর্যাদা বর্ণনা করল ওয়াই জা পর আলাবদু এইয়া কা না বদু বান্দা যখন বলে কেবলমাত্র তোমারই এবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই ইয়া কা না বুদু ওয়াইয়া কানাস্তাইন কাজী বাইজাবি তাফ সিরে মধ্যে বলছেন আল্লাহর কাছে কি আমরা ইবাদত বেছে খাই কাজী বাইজাবি বলছেন আল্লাহর কাছে কি আমরা ইবাদত বিক্রি করি ইয়া কানাবুদু ওয়া ইয়াকা আল্লাহ তোমাকে ইবাদত দিলাম আর তোমার কাছে সাহায্য নিলাম আল্লাহ তোমাকে এবাদত দেই আর তোমার কাছে সাহায্য নেই আমি সাহায্য আমরা আল্লাহর কাছে নেই আর আল্লাহকে আমরা ইবাদত দেই আল্লাহর কাছে কি কেনাবেচা হলো আল্লাহর কাছে কি এবাদতের বিনিময় হলো আমি কি এবাদত আল্লাহর কাছে বিক্রি করলাম আর আল্লাহ কি এবাদতের বিনিময় আমাকে সাহায্য দিলেন জি না যে এবাদত করে না তাকেও তো আল্লাহ সাহায্য দিয়ে থাকেন আমরা এবাদত করি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য এবাদতের সাথে সাহায্য চাওয়ার কি কানেকশন কাজী ভাই জাবির রহিমাল্লাহ বলছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ ইয়া কেবলই তোমার এবাদত করি আল্লাহ এবাদত তো করতে চাই এবাদত করার মতো ক্ষমতা তো আমার নাই তোমার সাহায্য ছাড়া আমি এবাদত করতে পারি না অতএব আমাকে সাহায্য দাও যাতে আমি তোমার এবাদতটা ঠিকঠাক মতো করতে পারি আল্লাহ তোমার এবাদত করার ক্ষমতা আমার নেই আমি এবাদত করি বটে কিন্তু তোমার সাহায্য ছাড়া সম্ভব নয় তোমার ঠোঁট দিয়ে আমি সুহান আল্লাহ বলি তোমার দেওয়ার জবান দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলি তোমার দেওয়ার দাঁতের ফাঁকে আমি উচ্চারণ করি তোমার দেওয়ার কণ্ঠস্বর দিয়ে আমি তেলাওয়াত করি তোমার দেওয়ার শক্তি দিয়ে আমি আওয়াজ করি তোমার সাহায্য ছাড়া আমি তোমার এবাদত করার ক্ষমতাও রাখি না মামুদ তুমি আমাকে সাহায্য দাও যাতে তোমার এবাদতটা আমি ঠিকঠাক করতে পারি সুহান আল্লাহ হকবার আল্লাহর সাথে কথা হচ্ছে ওয়াই দাও কাল আল আব দুয়িয়া কান আবদো কেবল তোমারই করিয়ে এবাদত কেবল তোমারই চাহি নিয়ামত দাউ দা দাউ দা দাউদি সা দাও সরল পথের সিরাত মুস্তাকে প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলমে প্রশংসা আজকে কার হচ্ছে ভন্ডপিরের প্রশংসা হচ্ছে আমার পীর লেন্টাপীর যেই যাই নামাজ বিছিয়ে নদের উপর ভিহেড়ে চলে যায় আমার নেতা এ দেশের মালিক আরেকজন বলছে আমার নেতি এ দেশের মালিক আমার নেতা এ দেশ গড়েছেন আরেকজন বলছে আমার নেতা এ দেশের মালিকানা হাসিল করেছেন প্রশংসা চলছে নেতার প্রশংসা চলছে নেতির প্রশংসা চলছে হুজুরের প্রশংসা চলছে বুজর্গের প্রশংসা চলছে পীর সাহেবের আমার বুজর্গ দাদা হুজুর কেবলা জান রহমাতুল্লাহ নাহি এশার ওযু দিয়ে 70 বছরে ফজরে জামাত করিয়াছিলেন কত বড় বক্তাসমত এই সূরা ফাতিহা পড়ো না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তুমি কেন তোমার বুজর্গের প্রশংসা করলে কেন তোমার ইমামের প্রশংসা করলে সব ভন্ডামি ছাড়ার কথাই আহলে আন্দোলন বলে যেগুলো ছেড়ে দাও ভন্ডামি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করো সালাত আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা শেখায় এই ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আল্লাহ পাক বলেন আযাবাইনি আবিন আব্দী প্রথম তিন আয়াত কার আল্লাহর প্রশংসায় গেল প্রথম তিন আয়াত এবার চতুর্থ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওদিকে তিন আয়াত শেষে আর প্রথমে তিন আয়াত প্রথম তিন আয়াত হলো আল্লাহর প্রশংসা আর শেষের তিন আয়াত হলো বান্দার চাওয়া পাওয়া আর মাসকানের আয়াত বান্দার আর আল্লাহর ভাগ আল্লাহ পাক বলেন ওয়াই দা কোয়ান আব্দু ইয়া কান আবুদু ওয়াই আ আল্লাহ বলেন হা দাব বাই বাইনা অ বাইন আব দি এ একটা অর্ধেক আমার আর অর্ধেক হলো আমার বান্দার প্রশংসা আমার আর সাহায্য হল আমার বান্দার প্রশংসা আমার পাও না সাহায্য বান্দার পাও বলে আব দি আমার বান্দার যা চায় আমি আল্লাহ তা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম প্রস্তুত হয়ে গেলাম বান্দার যা চাই তাই আমি দেব আল্লাহর সাথে সেই ইবাদতের নাম হলো আল্লাহর হল বান্দার ডাইরেক্ট কথা হয় আকবর আল্লাহ মহান আল্লাহ ছাড়া বড় আর কেউ নেই আল্লাহর অর্ডার দিয়ে আমি সালাদ শুরু করে দিলাম তাম পৃথিবীর মানুষের সাথে কানেকশন বন্ধ হয়ে গেল তাহরিম হাত তাকবীর ও তাহলিল হাত তাসলিম সমস্ত মানুষের সাথে তাকবীরের তাহরিমা দিয়ে দুনিয়ার কানেকশন কাটাক হয়ে গেল হারাম হয়ে গেল দুনিয়ার কথাবার্তা এবার আল্লাহর সাথে কথা শুরু হলো শুরু হলো আল্লাহর সাথে কথা আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'দতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামায়ুনা কাসাবুল আবিয মিনাল জানাস আল্লাহুম্ম اغসিলনী মিনাল খাতায়া বিল মাঈ ওয়া সলজি ওয়াল বরদ আল্লাহ গো আমার পাপগুলি তুমি এত দূরে সরিয়ে দাও যেমন পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্তকে দূরত্ব করে রেখেছো পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত যত দূরে আছে এত দূরে আমার থেকে আমার পাপকে সরাই নিয়ে যাও আল্লাহ আল্লাহুম্ম اغসিল আয়া আল্লাহ হুম মিনাল মৃণাল খতায়া কামায়ুন আক্কা সাহাবুল আবিআজ মিনাদানাজ আল্লাহ গো আমার পাপকে আমার পাপ থেকে আমাকে এইভাবে পরিষ্কার পবিত্র করো যেমন সাদা কাপড় ময়লা থেকে ধোয়া হয় কালো কাপড় সাবান দিয়ে দিলাম পরিষ্কার হলো হলো না হলে না সাদা কাপড় ধোয়ার পরে কোন যে দাগ লেগেছিলো লেবু ডোলে দাও তো লেবু ডোলে পরিষ্কার করা হয় সাদা কাপড় আবার একটু নীল দেওয়া হয় ওটা গেলেজ বানানোর জন্য কিন্তু কালো কাপড় রঙিন কাপড় ধুইলাম পরিষ্কার হলো আর না হলো ওটা দেখার সুযোগ নাই কামায়ুন এক কাজ সাও বলে আমি তুমি নার দানাস আল্লাহ হুম্মাগ সিলখাতায়া আল্লাহ হুম্মাগ সিলখাতায় আয়া বিল মাইজেওয়াল বারাত আল্লাহ গো আমার পাপগুলিকে তুমি ধুয়ে দাও পানি দিয়ে ধুয়ে দাও বরফ দিয়ে ধুয়ে দাও আর আকাশের শিশির দিয়ে ধুয়ে দাও ইদি আর ধুয়ে চাও পানি দিয়ে ধুয়ে দাও আল্লাহ আমার আল্লাহকে তুমি পানি দিয়ে ধুয়ে দাও বরফ দিয়ে ধুয়ে দাও দিয়ে ধুয়ে দাও মোনাজাত শুরু হয়েছে ছালাদ শুরুতেই আল্লাহর নবী বলছে যা কম আলাপ দু সালাদু ইউনাজি রব্বাহু বান্দা যখন আল্লাহর সঙ্গে সালাতে দাঁড়ায় সঙ্গে সঙ্গে মুনাজাত শুরু হয় এটার নামই তো মুনাজাত আল্লাহ খাতায়া বিল মায়ে ওয়াল সলজ ওয়াল বরদ আল্লাহ গো আমার পাপগুলি তুমি পানি দিয়ে ধুয়ে দাও বরফ দিয়ে ধুয়ে দাও শিশির দিয়ে ধুয়ে দাও বুঝে পড়ি কি আমরা দোয়াগুলি আজকে বুঝে পড়বেন এশার সালাতে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমার পাপগুলি ধুয়ে দাও বরফ দিয়ে ধুয়ে দাও শিশির দিয়ে ধুয়ে দাও আমার পাপ পানি দিয়ে ধুয়ে দাও আল্লাহর সাথে কথা বলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন মজা আলাদা একটা একটা করে আয়াত পড়েন আর চিন্তা করেন আলহামদুলিল্লাহ মক্কার ইমাম পড়তে পড়তে কাঁদে শোনেন না কেন কাঁদে বুঝে বুঝে পড়ে তাই তো কাঁদে দেখা দু মিনাল كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل মা কুন মা ফী ইয়াসহা বিসআইর ফাতরাফু বিযামবিহিম ফসুহকাল ইয়াসহা বিসআই সুরায়ে মুলকটা পড়েন ترجمهটা আপনি রাতের বেলায় আল্লাহ নবী ওয়া সাল্লাম উম্মত ঘুমানোর আগে যদি 30 আদ বিশিষ্ট সূরায়ে মুলক করতে পারো তাহলে কবরের আজাব maaf হয়ে যাবে কবর কঠিন জাগা যেখানে কেউ থাকবে না টাকা থাকবে না পয়সা থাকবে না সেখানে কবর রাজা মাফ হবে সুরায় মুখটা পড়েন বুঝে বুঝে মানুষ যখন সালাদ পড়েন আল্লাহর কাছে দাঁড়িয়ে বুঝে বুঝে পড়ে তখন সে সালাতের রোহানিয়া হাসিল হয় তখন সে বুঝতে পারে সোহান আল্লাহ ওই ইমামকে বয়কট করবেন যে সমস্ত ইমাম সালাতের মধ্যে ইমামে মনে হচ্ছে যে গরম পাথরের উপর দাঁড়ায় আছে এত তাড়াতাড়ি করছে মনে হচ্ছে গরম পাথরের উপর ইমাম দাঁড়ায় আছে কত তাড়াতাড়ি সালাদ শেষ করবে ঈদের জামাত পড়লাম দশ মিনিট লাগলো দুই রেখাত পড়তে একজন বলল মদিনার মৌলবী সাহেব দশ মিনিট ধরে দুই রেখাত পড়ায় আমলে রেল হাফেজের পিছনে যাই পড়ে আয় তুই আমার পিছনে মুক্তাদি হওয়ার সুযোগ তোমার নেই হইচই করার সুযোগ নেই বসে আছো বসো বাড়ি আছে বাড়ি থাকবে খানা নষ্ট হয়ে গেল যে মদিনা ইউনিভার্সিটি হোস্টেল সুপার এসার জামাত চালু হয়ে গেছে খানা আমার এক মিনিট হলেই ভাতটা আমি চুলা থেকে নামাতে পারি আমাকে বললো আমান এসার জামাত শুরু হয়ে গেছে তুমি এখনো কিচেনের মধ্যে কি করো বলেন স্যার এক্সকিউজ মি একটা মিনিট সময় দেন আমি ভাতটা নামাই দুইটা মিনিট সময়ে ভাতটা নামাই আমি গিয়ে জামাত ধরবো চুলা আপ করে দাও বলে চুলা আপ করে দিলে আমার খানা নষ্ট হয়ে যাবে চট করে সে নিজ হাতে চুলা করে দিয়ে বললেন খানা নষ্ট হোক ইমান যেন নষ্ট না হয় খানা নষ্ট না হোক ইমান নষ্ট না হয় একদিন যাও ভাত খাও তাও ভালো কিন্তু জামাত ছেড়ে দিয়ে যেন নষ্ট না হয় সোভান বন্ধুগণ সালাত আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন জুড়ায় সালাদ শব্দের আর একটা অর্থ সালাদ কানেকশন জুড়ায় বান্দার সাথে বান্দা ধনী গরিব ফকির মিছি মিসকিন এদেশী বিদেশি আরবি আজমি ইরানি তুরানি জাপানি জার্মানি ইংল্যান্ডি হোলান্ডি পোলান্ডি নাইজেরিয়াল যে মালসি ইন্দোনেশি সাদা কালো লম্বা খাটো শিক্ষিত অশিক্ষিত ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার লয়ার পণ্ডিত সব মানুষ এক কাতার হয়ে যায় কাউকে কেউ ফিরানোর কায়দা নয় একজন ছেলে ইসলাম গ্রহণ করলো রবিদাস ফ্যামিলির হিন্দু সমাজের রবি দাসটা হলো নিম্ন নিম্ন স্তরের যারা তাদেরকে বলা হয় রবিদাস রবিদাস ফ্যামিলির ছেলে ও না খান্দা হিন্দুর ছেলে কিন্তু পাসপোর্ট কিনেছে মুসলমানের ভিসাও কিনেছে মুসলমান ভিসা যখন কিনেছে আগে পাসপোর্ট বানাইছে পরে বানায় মুসলমানের ভিসা কিনেছে নাজমুল হাসান তোর নাম নাজমুল হাসান দিয়েও পার হয়ে চলে গেছে মক্কায় যায় কিন্তু হিন্দুর ছেলে মক্কায় জামাত হয় পুলিশের বাড়ির মক্কার ঘরে ঢোকে সালাতে কিছু বোঝে না খালি দেখে কিছু দৃশ্য একদিন এসে আমার কাছে বলছেন আমি ইসলাম গ্রহণ করব। আমি তখন রিয়াদ ইসলামিক সেন্টারের অফিসে বসা ওর বাড়ি কোথায় তোমার বলে গাজীপুর ইসলাম গ্রহণ করবে কেন বলে আমি ইসলাম গ্রহণ করব এই কারণে যে দৃশ্য দেখেছি পৃথিবীর কোন জায়গায় দৃশ্য দেখার সুযোগ নেই কি দেখেছ তুমি বলছে ব্যক্তি মক্কার একজন বিশিষ্ট ব্যক্তি আল্লাহর ঘরে গিয়ে জামাতে সামিল হয়ে গেল আর একজন রাস্তার ঝাড়ুদার লাল পোশাক পরা রাস্তার ঝাড়ু দিচ্ছিল ব্রাস ফেলে দিয়ে ও গিয়ে ওই ধনাঢ্য ব্যক্তির পাশে পায়ের সাথে লাগায় দাঁড়ায় মক্কার ধনাঢ্য ব্যক্তি এক তোলা আতর ব্যবহার করে ওই আতরের দাম হলো ওই রাস্তার ঝাড়ুদার লেবারের দুই বছরের বেতনের সমান ওই লেবারের দুই বৎসরের বেতনের টাকা জমা করলে যা হয় ওই টাকা দিয়ে ওই ধনাঢ়্য ব্যক্তির এক তোলা আতরের দাম হয় না এত বড় ধনাঢ্য ব্যক্তির পাশে গিয়ে ওই রাস্তার ঝাড়ুদার দাঁড়িয়ে গেল বিশ্বের কোনো ধর্মে দৃশ্য দেখাতে পারে নাই সালাত হলো বান্দার সাথে বান্দার কানেকশন জুড়ায় দাও ষাট লক্ষ মুসলিম মক্কার ঘরে কিচির করছে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেলেন ষাট লক্ষ মানুষ এক কমান্ডে মুখ বন্ধ করে ফেলল জাতিসংঘের মহাসচিব মিস্টার বানকি মুনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে ষাট লক্ষ মানুষকে তুমি চুপ করাও তো জাতিসংঘের মহাসচিবের নামে ষাট লক্ষ মানুষ মুখ বন্ধ করবে না পৃথিবীর লক্ষ লক্ষ আর্মি বিডি মিলে ষাট লক্ষ মানুষকে একসাথে চুপ করানো সম্ভব নয় আল্লাহ নির্দেশ আল্লাহ একবার মক্কার দাঁড়িয়ে গেলেন ষাট লক্ষ মুসলিম মক্কার চতুর্দিকে মুখ বন্ধ করে সালাতে দাঁড়িয়ে গেল এরই নাম হলো এবাদত আর এরই নাম হলো সালাদ ইমাম সাহেব সালাদ শেষ করলেন রুকুতে গেলেন শেষ দায় গেলেন ষাট লক্ষ মুসলিম মক্কার ঘরের চারিদিকে পড়ে আছে রাস্তার মধ্যে কতগুলো কার্টুন বিষয়ে সেচ দায় পড়ে আছে সবজি মার্কেটের মধ্যে কতগুলো সেচ দায় পড়ে আছে বাথরুমের সাদের উপরে কেউ সেচ দায় পড়ে আছে রাস্তার মধ্যে কেউ সেচ দায় পড়ে আছে সে কেউ পাহাড়ের সুরঙ্গ পথের মধ্যে শেষ দায় পড়ে আছে কেউ টয়লেটের সামনে এই কার্টুন বিষয়ে শেষ দায় পড়ে আছে কেউ মানুষের পায়ের জুতার উপরে কার্টুন বিষয়ে আছে ষাট লক্ষ মানুষ শেষ দায় পড়ে আছে কত দেশের মানুষ কত রাজা কত বাদশাহ কত মন্ত্রী কত শান্তিরি, কত প্রেসিডেন্ট কত কত শক্তিশালী লোক কত ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক কত আপার চেম্বারের লোক কত বাহিনীর লোক যাদের আঙ্গুলি হেলুনতেন লক্ষ লক্ষ আর্মি বিডিআর চলে তারাও কিন্তু সেজদা করে আছে সামনে যিনি সেজদা দিয়ে আছেন তিনি হলেন মক্কার ইমাম তিনি হলেন ওদেশের প্রজা ওদেশের রাজা পিছনের কাতারে সেজদা পড়ে আছেন প্রজা সামনের কাতারে আর রাজা পিছনের কাতারে ইমাম সাহেব হলেন প্রজা আর পিছনে মুক্তাদি হয়েছেন রাজা রাজা পিছনে সেজদা দিয়েছেন আর প্রজা সামনে ইমামতি করছেন মক্কার ইমামের ভিসা কেড়ে নাও মক্কার ইমামের পাসপোর্ট কেড়ে নেওয়ার ক্ষমতা মক সৌদির প্রেসিডেন্টের আছে সৌদি আরবের বাদশাহ ইচ্ছা করলে মক্কার ইমামকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখে বৈধ করুক অবৈধ করুক সেটা পরের মাসলা তার হাতে ক্ষমতা সেই ইচ্ছা করলে তাকে দেশান্তর করতে পারে এত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট কিষণে শেষ দায় আছে রাজা মাথা তুলতে পারে না প্রজা আল্লাহ আকবার না বললে প্রজা মাথা না তুললে রাজা মাথা তুলতে পারে না এরই নাম হলো সালাত সালাত এমন একটি এবাদত সমস্ত মানুষকে একাকার করে দেয় আল্লাহ সোভান আল্লাহ বেহামদেহ সোহানুল্লাহ লাজিম বন্ধুগণ এই সালাতের অনেক বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সুরিয়াল নেদা পাঁচ বক্ত আজান দিয়ে সালাত আদায় করতে হয় পাঁচ বক্ত আজান দিয়ে সালাত আদায় করতে হয় আজানের ঘোষণা দিয়ে সালাত আদায় করতে হয় ফরিদ আফিস সামে দুনিয়ার সমস্ত এবাদত আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে জমিনে ফরজ করেছেন সালাত ফরজ হয়েছে সাত আসমানের উপরে আল্লাপাকের আরো সে মোহাল্লা অন্য এবাদতের ঘোষণা পাক পাঠিয়েছেন ফেরেস্তার মাধ্যমে আর এই সালাদকে ফরজ করার জন্য আল্লাহ পাক তার নবীকে ডেকে নিয়ে গেছেন উপরে গুরুত্বপূর্ণ কাজ হলে ডেকে পাঠানো হয় আর সংক্ষেপ হলে একটা চিঠি দিলাম পিয়নের কাছে এটা দাও ফেলে দিও এই পোস্ট বক্সের চিঠিটা ফেলে দিও কিন্তু গুরুত্বপূর্ণ সিঠি হাত বাহাত দিতে হবে ওকে আসতে বলো আমার কাছে শোনো এই সিঠিটা গুরুত্বপূর্ণ অমককে দিবা তাকে না পাইলে দিও না এইভাবে দিবা এইভাবে বলবা তাহলে গুরুত্বপূর্ণ কাজ ডেকে এনে বুঝিয়ে দিতে হয় আর গুরুত্ব তুলনামূলকভাবে কম হলে ওটা অর্ডার পাঠানো হয় আল্লাহ পাক সমস্ত এবাদত ফরজ করেছেন অর্ডার পাঠিয়ে দিয়েছেন কিন্তু সালাদ ফরজ করার জন্য নবীকে আল্লাহ পাক নিজের দরবারে ডেকে নিয়ে গেছে জামাত বিহীন সালাত হয় না জামাতের সাথে সালাত আদায় করতে হয় দুনিয়ার অন্যান্য এবাদত মওকুফ হয় সময় গতিকে কিন্তু সালাদ কোনো সময় মওকুফ হয় না অসুস্থ ব্যক্তির জন্য সালাদ ফরজ মুসাফিরের জন্য ফরজ রুগীর জন্য ফরজ সুস্থ অসুস্থের জন্য ফরজ ধনী গরিব সবার জন্যই ফরজ এখানে কোনো মাপ কনসিডার আল্লাহর বলছেন দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ো বসে না পারলে ইশারায় পড়ো ইশারায় যদি না পারো চোখের ইশারায় পড়ো আল্লাহ আকবর বলে চোখ তুলবে আর আল্লাহ আকবর বলে চোখ নামাবে চোখ অর্ধেক বন্ধ করে রুকু করবে আর অর্ধেকের বেশি বন্ধ করে সেচ করবে সোখের পাতা নাড়ায় নাড়ায় পড়ো চোখের পাতা যদি নারায় নারায় না পড়তে পারে চোখের পাতা উল্টানোর ক্ষমতাও যদি সে রুগীর না থাকে কিন্তু রুগীর যত সেন্স আছে সেন্স থাকা অবস্থায় সে মনে মনে সালাত আদায় করবে চলন্ত বাঘ তাকে দাবড়িয়ে নিয়ে যাচ্ছে বাঘের ভয়ে সে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সালাতের টাইম শেষ হয়ে যাচ্ছে দৌড়ানোর মধ্যেই সে সালাত আদায় করবে গাছের উপরে বসে আছে নিচে বাঘ বসে আছে নামলেই খেয়ে ফেলবে বিনা জুতে বিনা তায়ামে সালাত আদায় করবে সমুদ্রেতে নৌকা ডুবে গেছে পানির মধ্যে সে সাঁতার কাটছে ডুবন্ত ব্যক্তিও সালাত আদায় করবে ওই অবস্থায় সালাত মাপ নাই কাপড় নাই পরনে বস্ত্র নাই সম্পূর্ণ লঙ্গ দিগম্বর সেই অবস্থায় সালাত আদায় করবে

মুসলিম জাহানের খলিফ অমরের মুখ হাত্তাপরাধী আল্লাহু তালান বলছেন সালা ত্যাগকারীর ইসলামে কোনো অংশ নাই বড়ফীর আব্দুল কাদের জিলানি বলছেন যে ব্যক্তি সালা ত্যাগ করে তাকে তলোয়ার দিয়ে হত্যা করো হত্যা লালুও করবে না ভুলুও করবে না রাষ্ট্রপতির দায়িত্ব আব্দুল কাদের জিলানির ফতুয়া আমি অনুবাদ করে দিয়েছি আলা তুসাল্লুহুওয়ালা ওয়ালা তুকাফফিনুহু ফিনুহু আলা তুগাস্সিলুহুওয়ালা তুকাফ ফিনুহুওয়ালা তুসাল্লু আলেহে ওকে গোসলও দিও না ওকে কাফনও দিও না ওর জানাজার সালাত পড়ো না বলে তাদ ফানু হুফি মাকাবিল মুসলিম মুসলমানের গ্রস্তার ওকে করো না শেখ সালে বিন উসাইমিন মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাউল্লাহ সৌদি আরবের মুফতি বিশিষ্ট মুফতি আলম দিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তিনি বলছেন যারা সালাদ ত্যাগ করবে তারা মারা গেলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে মরুভূমির মধ্যে একটা গর্ত করে খাল কেটে খালের মধ্যে দিয়ে চাপা মাটি দিয়ে রেখে আসে তাতে গন্ধ না সরায় ত্যাগকারীর জানাজা পড়া যাবে না বড় পীর আব্দুল কাদের জিলানি রাহেমাউল্লার ফতুয়া কিন্তু ছোট পীর বলছে কাপফারা নিয়ে ছেড়ে দাও আপনার বাবা মারা গেছে কয় অক্ত সালাদ পরে নেই এত অক্ত এত টাকা কাপফারা দিয়ে নামারে তিনখানায় সারা পৃথিবী বিক্রি করলে একটি সেজদার দাম হতে পারে না একটি রুপুর দাম হতে পারে না বন্ধুগণ এই সালাত আজকে আমরা গাফলতি করছি আমাদের বন্ধু আত্মীয় স্বজন আশেপাশে যারা সালাত ত্যাগ করে আপনি চলে আসলেন মসজিদে আপনার বন্ধু পাশে ঘুমাচ্ছে ওই বন্ধুই বিপদ দেখে আমি হাঁচরের ময়দানে বলবে যে আমার বন্ধু সালাদ আদায় করতো আমাকে বলে নাই আমাকে ডাকে নাই আমাকে বলে নাই কত বেনামাজি বন্ধু আপনার আছে ওই বেনামাজি বন্ধুর সাথে আপনার গলায় গলায় মিল বিচারের কাট গড়ায় বন্ধু আপনাকে বিপদে ফেলবে আপনাকে পার হতে দিবে না বলবে যে আমাকে ডাকলে অবশ্যই আমি যেতাম অতএব আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেককেই সালাতের জন্য উদ্বুদ্ধ করব সালাত আদায় করতে হবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকায় নবীর তরিকা তিনিকে সালাত আদায় করলে সে সালাত বাতিল এই বলি আজকের আলোচনা এখানে সমাপ্ত হলো আল্লাহ পাক তৌফিক দিলে অন্য আর একদিন কৈফিয়াতুল সালাত ইন নবী কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন এ বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ জাল্লাত কুদরাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মজলিস ভঙ্গের দোয়া আমরা সবাই পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু السلام عليكم ورحمه الله وبركاته